সম্মানিত মুসলিম ভাই বোন, আজকে আমরা হাজারে আসওয়াদ অর্থাৎ হাজিরা যখন হজ করতে যায় যে কালো পাথরে সাতবার চুমু খায় সেটা নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাজারে আসওয়াদ অর্থাৎ কালো পাথর যেটা, এটা কিন্তু শুরুতে কালো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতেরা শোনো, আমার সাহাবারা শোনো, শুরুতে কিন্তু এই যে হাজারে আসওয়াদ কালো পাথর এটা কালো ছিল না, এটা ছিল দুধের চেয়েও সাদা। আল্লাহু আকবার। অর্থাৎ এটা এমন সাদা ছিল যার কাছে দুধ ও হাড় মেনে যেত। কিন্তু ক্রমান্বয়ে যুগে যুগে যখন বনি আদমের পাপ এই কালো পাথর নেয়া শুরু করলো, অর্থাৎ আমরা যখন চুমু খাই, চুমু খাওয়ার সাথে সাথে আমাদের পাপগুলো এই পাথরের মধ্যে চলে যায়, আর পাপগুলো নিতে নিতে পাথর আজকে কালো হয়ে গেছে। আল্লাহু আকবার। এই পাথরটা কালো হয়ে গেছে, তার মানে বোঝা গেল যারা হজ করতে যায়, যারা হজ করতে গিয়ে হাজারে আসওয়াদ চুমু খায়, তাদের যদি হালাল ইনকাম দিয়ে ওই হজটা হয়ে থাকে, হাজারে আসওয়াদে চুমু খেয়ে থাকে, তারপরে অন্যান্য হজের যে হুকুম আহকামগুলো আছে সেগুলো পালন করে থাকে, ইনশাআল্লাহ তার সকল গুনাহ মাফ হয়ে যাবে। আর কবুল হজের বিনিময় একমাত্র হচ্ছে জান্নাত। আল্লাহু আকবার। তার মানে কি হচ্ছে যে আপনি যদি আপনার হজের টাকাটা আপনার হালাল হয়, আপনি হালাল ইনকাম দিয়ে আপনি হজ করতে যান এবং হজের অন্যান্য হুকুম আহকামগুলো পালন করেন, তারপরে হাজারে আসওয়াদে সাতবার চুমু খান, আপনার সকল গুনাহ এই পাথর নিয়ে নেবে, আর এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল পাপকে ক্ষমা করে দিবে। তাই আসুন আমরা যারা হজ করতে সক্ষম, আমরা নেশাব পরিমাণ সম্পদের মালিক, আমাদেরকে দেরি করলে চলবে না, কারণ হজ হচ্ছে একটা অলঙ্ঘনীয় ফরজ ইবাদা যেটা তাৎক্ষণিক পালন করতে হয়, কারণ নির্দিষ্ট সময়ের পরে গিয়ে আপনি চাইলেই আর হজ করতে পারবেন না, কারণ একটা শারীরিক শক্তির প্রয়োজন আছে, আবার টাকা পয়সারও প্রয়োজন আছে। এজন্য অবশ্যই যাদের সক্ষমতা আছে তাদের হজ করা উচিত, হাজারে আসওয়াদে চুমু খাওয়া উচিত, কারণ চুমু খেতে পারলে আপনার সকল পাপ মাফ হয়ে যাবে আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরহেজগার বান্দা হিসেবে কবুল করে নেবেন।